সুপ্রিয় দর্শক, আমি দেলোয়ার খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিবিএফ ওয়ার্ল্ড নিউজ নিউএস এর ভার্চুয়াল স্টুডিও থেকে। আজকের আলোচনার বিষয় কোভিড-19 এন্ড কন্ট্রিবিউশন অফ এনআরবিস। আজকে আমাদের সাথে যোগ দেবেন আমার সাথে কোহোস্ট হিসাবে বিবিএফ ওয়ার্ল্ড এর চেয়ারম্যান এন্ড বিবিএফ ওয়ার্ল্ড নিউজ এর চেয়ারম্যান ডক্টর প্রফেসর মাসুদে খান, আর আমার সাথে আরো যোগ দিবেন নিউ ইয়র্ক থেকে রফিক খান, চেয়ারম্যান এভিএস গ্রুপ ইউএসএ অ্যান্ড অ্যাডভাইজার বিবিএফ। মালয়েশিয়া থেকে আমার সাথে যোগ দেবেন মাহবুব আলম শাহ, বিবিএফ গ্লোবাল মালয়েশিয়া। জার্মানি থেকে আমার সাথে যোগ দেবেন আব্বাস আলী চৌধুরী, জেনারেল সেক্রেটারি, চেয়ারম্যান আওয়ামী লীগ। এবং বাংলাদেশ থেকে আরো যোগ দেবেন আমার সাথে আসমাউল হোসনা মুমু, ব্রোকার ব্যাংকার অ্যান্ড বিবিএফ গ্লোবাল ঢাকা বাংলাদেশ। সো আমি সরাসরি আপনাদেরকে ঢাকা স্টুডিওতে নিয়ে যাচ্ছি প্রফেসর মাসুদ এ আলী খানের কাছে। প্রফেসর মাসুদ খান, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার দিলওয়ার খান। আমি অন্য গেস্টদেরকে নিয়ে আসেন, অন্য গেস্টদেরকে নিয়ে আসেন, তারপর আমি শুরু করব। হ্যাঁ, প্রথমে আমি নিয়ে আসছি রফিক খানকে। সবাইকে নিয়ে আসেন। হ্যাঁ, আমাদের মাঝে চারজন উপস্থিত আছেন এখন, আর অন্যরা আমাদের সাথে যোগ দেবেন খুব শীঘ্রই। মিস মিস মুমু আসছে, মিস মুমু আসছে ওয়েটিং এ। মুমু এখনো আসেন নাই, উনি এখনো আসেন নাই। উনি এখনো আসেন নাই, উনি তো আমাকে বললো উনি অপেক্ষা করতেছেন, উনি বলছেন উনি অপেক্ষা করতেছেন অলরেডি। বুঝলাম, বারবার। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার দিলওয়ার খান ইন্ট্রোডিউস করার জন্য। আমাদের স্টুডিওতে আজকে বিষয়টি অবতারণা করা হয়েছে, যে বিষয় সম্পর্কে বলি, এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি, বাংলা যেটাকে বলে অনাবাসী বাংলাদেশি। পৃথিবীর বহু দেশে আমাদের বাংলাদেশিরা সদর্থে বিভিন্ন দেশে কাজ করছে, আমাদের বাংলাদেশের ইমেজ তারা উচিত তুলে ধরছে। এইরকম প্রায় 1 কোটিরও অধিক সংখ্যক বাংলাদেশি তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। সেই বাংলাদেশিরা বাংলাদেশের ইকোনমিতেও একটি সিগনিফিকেন্ট রোল প্লে করছে, কারণ আমরা জানি, সকলে জানি যে বাংলাদেশের যে অর্থনৈতিক একটি যোগান দেন কিন্তু এই অনাবাসী বাংলাদেশিরা, তাদের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক টাকা বেগবান হচ্ছে সকলকে। সেই রকম পরিস্থিতিতে আমাদের বিবিএফ গ্লোবাল, আমরাও সাধারণত কাজ করি ইনভেস্টমেন্ট দেশে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য নিবিড় ভাবে আমরা বিবিএফ কাজ করি, বিবিএফ গ্লোবাল। সেই প্রেক্ষাপটে আজকের যে বিষয়টি অবতারণা করা হচ্ছে, বিষয়টি হচ্ছে এনআরবিসদের অবদান বা অনাবাসী বাংলাদেশিদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে এবং কোভিড সিচুয়েশন। আমরা সকলে জানি কোভিড সিচুয়েশন সারা পৃথিবীতে সমগ্র বিশ্ববাসীকে থামিয়ে দিয়েছে, এক সূত্রে গেঁথে দিয়েছে এবং একটি লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। সেই রকম অবস্থায় যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এই ভূমিতে যারা জন্মগ্রহণ করেছে, এই মাটির প্রতি তাদের কাছে ভালোবাসা আছে এবং এই মাটির জন্য কিছু করতে হবে, সেটি সকলের মাথায় বা মগজে রয়েছে। এবং আমাদের কিছু প্র্যাকটিক্যাল কিছু চ্যালেঞ্জ রয়েছে আমরা জানি। সবকিছু মিলিয়ে আমরা আলোচনা করবো। আমাদের স্টুডিওতে যথারীতি উপস্থিত হয়েছেন মিস্টার আব্বাস চৌধুরী, তিনি জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ লীগ জার্মানিতে আছেন, জার্মান আওয়ামী তিনি সেক্রেটারি হিসেবে আছেন। এবং আমাদের সাথে রয়েছেন মিস্টার রফিক খান, তিনি বিবিএফ গ্লোবালের অ্যাডভাইজার এবং এবিএস গ্রুপের চেয়ারম্যান, তিনি নিউ ইয়র্কে থাকেন। এবং আমাদের সাথে দেলোয়ার খান, তিনিও বিবিএফ ওয়ার্ল্ড নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট এবং তিনি ওখানে রিয়েল এস্টেট বিজনেসম্যান হিসেবে আছেন। এবং আমাদের সাথে আরো দুজন অতিথি, একজন আসাউল হোসনা মুমু, তিনি একজন ব্যাংকার পেশা এবং আমাদের বিবিএফের সাথে করেন। এবং আমাদের সাথে আর একজন এশিয়া থেকে যোগ দেবেন মাহবুব আলম শাহ, তিনি একটু পরে যোগ দেবেন। তো আমি প্রথমেই আজকে আব্বাস চৌধুরী তার কাছে জানতে চাইবো, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ জার্মান আওয়ামী লীগের তিনি জেনারেল সেক্রেটারি এবং তিনি একজন অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী জার্মানিতে আছেন। তো আমি আপনাকে প্রথম জানতে চাইবো যে এনআরবিসরা কি ভূমিকা রাখতে পারে বাংলাদেশের অর্থনীতিতে, এবং আপনি আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে বহুদিনের,
সেই এক্সপিরিয়েন্স থেকে আপনার কাছে জানতে চাইব যে আপনি বাংলাদেশিরা অনাবাসী বাংলাদেশিরা বিগার লেভেলে আরো বড় আকারে কিভাবে বাংলাদেশ অর্থনীতিতে ভূমিকা রাখে। জনাব আব্বাস চৌধুরী শুনতে পাচ্ছেন? মাহবুব ভাই আপনার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, প্রশ্নটা আবার বলেন, কারণ আপনার হ্যাং হয়ে গেছিল। প্লিজ। আমি বলতে চাচ্ছি যে আমাদের অনাবাসী বাংলাদেশে আপনারা পৃথিবীর বহু দেশে, একটু আগে রফিক খানের কথা বললাম, দিলওয়ার খানের কথা বললাম, ওনারা আমেরিকায় থাকে, আপনি বাংলাদেশে থাকেন, এবং আপনাকে আপনি বাংলাদেশের এখন রুলিং সরকার আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের জার্মান আওয়ামী লীগের আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন, এবং আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জার্মানিতে, আমি জানি। সেই জন্য আমি জানতে চাইব যে অনাবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে। অ্যাকচুয়ালি ঘটনাটা দাঁড়ান একটু মিনিট, আবার বলছেন এই কথাটা ঠিক। আমি প্রথমে আসসালাম আলাইকুম আপনাদের বিবিএ ওয়ার্ল্ড নিউজ এর সকল অর্গানাইজারদেরকে, আজকে যে আমাদের প্রবাসীদেরকে আপনারা এই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, তারা যাদের বিভিন্ন দেশে আমরা যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন, আমরা প্রত্যেকটা বিদেশি বাংলাদেশের জন্য আমরা একজন অ্যাম্বাসেডর, আর পৃথিবীতে যারা বহির্বিশ্বে আমরা যে যেখানেই আছি, আমি মনে করি আজকে আমার দীর্ঘ বিদেশ জীবনের 30 বছরে এই অভিজ্ঞতাটা আমার আমি প্রাউড হিসেবে বলি যে প্রবাসের বিভিন্ন ক্রাইমে বিভিন্ন দেশের লোকজন জড়িত, কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু সবসময় একটা সুনামের সাথে যে যে পেশাই থাকুক, ডক্টর, প্রফেসর, সার্ভিস, মিউনিসিপ্যালিটি, যে যে ওয়ার্কে থাকুক এবং সুনামের সাথে বাংলাদেশকে প্রেজেন্ট করে। এই জন্য আমি একজন প্রবাসী হিসাবে এটাকে আমি গর্ববোধ করি। আর আজকে বিশ্ব এমন এক জায়গায় দর প্রান্তে এসে দাঁড়িয়েছে যেটা পৃথিবীর একটা একটা মুহূর্ত, যেখানে পৃথিবীর সব জায়গায় এটা একটা বিশ্ব মহামারী হিসাবে আখ্যায়িত হয়েছে। তাই আমি আমার দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ ভূমিকার কারণে আজকে বাংলাদেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা তাদের নিয়ন্ত্রণে আছে, এবং আল্লাহর রহমতে কোনো মানুষেরই মৃত্যু কাম্য নয়। কিন্তু আমাদের দেশে এখন যে মহামারীর অষ্টম সপ্তাহ চলতেছে, আমরা এই জার্মানি থেকে বা ইউরোপের বাঙালি জার্মান ইউরোপের বিভিন্ন দলের আমরা জার্মানের আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কিভাবে, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আমরা ইউরোপের যারা আওয়ামী লীগের সংগঠনের যত নেতা কর্মীরা আছে, আমরা বিভিন্ন ভাবে বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে কিভাবে দেশের আপামর জনসাধারণ এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে এবং বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিভিন্ন সহযোগিতার প্যাকেট নিয়ে আমরা বাংলাদেশ সরকারের পাশে দাঁড়াতে চাই, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। এখানে শুধু এটা আওয়ামী লীগ বলে কথা নয়, এটা একটা জাতীয় দুর্যোগ। এখানে সর্বময় জনতা, যে সর্বময় জনসাধারণ, বাংলাদেশের বহির্বিশ্বে যতজন প্রবাসী ভাই বোনেরা আছেন, দলমত নির্বিশেষে এই মহামারীকে আমাদের জয় করতে হবে। এটা আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, দুর্যোগ মহামারী ধর্মীয়ভাবে প্রত্যেক নবী রসুল এবং সবসময় এটা দিয়ে আসছেন। এই দেশেও আপনারা দেখেছেন কানাডার সরকার আদান দেওয়ার অনুমতি দিয়েছে, জার্মান সরকার বার্লিনে আদান দেওয়ার অনুমতি দিয়েছে। তবে এটা হলো গিয়া একটা মানুষের যে যেভাবে পারে, যেভাবে শান্তি মনে করতেছে, এইভাবেই গভর্নমেন্ট যাচ্ছে। কিন্তু অরিজিনালি হলো আমরা দেখতে চাই যে বাংলাদেশ এই দুর্যোগ মুহূর্ত থেকে ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে আগামী দিন যাতে আবার আমাদের দেশ ঘুরে দাঁড়াতে পারে, এটাই আমাদের কাম্য থাকবে সবার কাছে। ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ আব্বাস চৌধুরী, আমি আপনার কাছে আবার ফিরবো। আমি এখন একটু আসতে চাই মিস্টার রফিক খান, যিনি এবিএস গ্রুপ, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমেরিকায়, তিনি নিউ ইয়র্কে বহুদিন ধরে আছেন, এবং এবিএস গ্রুপের নাম মতো একটি
প্রতিষ্ঠিত ব্যবসার সাথে তিনি জড়িত বহুদিন ধরে এবং তিনি বিবিএফ গ্লোবালের অ্যাডভাইজার হিসেবে রয়েছেন। আমরা কদিন আগে একটি অনুষ্ঠান নিউ ইয়র্কে করেছিলাম ব্র্যান্ডিং বাংলাদেশ, বাংলাদেশের ইমেজ বিল্ডিং এবং কিছু ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসার জন্য একটি সেমিনার আমরা মার্চে এই বছরের মার্চে আমরা করেছিলাম। সেখানে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছিল রফিক খান এবং তিনি বাংলাদেশে ইনভেস্ট অলরেডি করেছেন, তিনি আমেরিকাতেই সেটেল সেখানেই থাকেন এবং বাংলাদেশে ইনভেস্ট করছেন এবং আরো ইনভেস্ট করতে চান। মিস্টার রফিক খান, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যে ইনভেস্ট করছেন বা করা শুরু করেছেন আপনার কি ধরনের অভিজ্ঞতা এবং আপনি কিভাবে বাংলাদেশে এখন দেখেন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে একটু আগে আব্বাস ভাই বললেন যে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে এবং বাংলাদেশে যেহেতু আমাদের জন্মের মাতৃভূমি, যে মাতৃভূমির বিপদে আপদে এগোতে হবে, যারা এনআরবি যারা বিদেশে অত্যন্ত প্রতিষ্ঠিত তারা বাংলাদেশের দূর মানুষের সহায়তায় কিভাবে আসতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী আত্মশক্তিশালী করার জন্য আপনারা কি ভূমি রাখতে পারেন, সেই বিষয়ে বিষয় আলোচনা করবার জন্য মিস্টার রফিক খানকে আমি আমন্ত্রণ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং ধন্যবাদ আমাদের সকল দর্শকদের যারা আমাদের লাইভ এই মুহূর্তে দেখছেন। আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি মাসুদে খানকে, মাসুদ ভাইকে, তার আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি নিজে একজন এনআরবি এবং আজকের অনুষ্ঠানটি এনআরবিদেরকে নিয়ে যারা জন্মসূত্রে বাংলাদেশি এবং আজকে বিদেশে আসছেন আমার মতো, তাদেরকে নিয়েই তাদেরকে নিয়েই আজকের অনুষ্ঠান। তো মাসুদ ভাই শুরুতেই ইনভেস্টমেন্টের কথা বলছেন, আমি সে প্রসঙ্গে যাওয়ার আগে আর যেহেতু আমাদের লিমিটেড সময় আছে, স্বল্প সময়, আমি কিছু কি পয়েন্ট মিস করার আগেই শুরুতেই বলতে চাচ্ছি, যেটা হলো যে এখানে উচ্চবিত্ত যারা ফাইন্যান্সিয়ালি ভালো অবস্থায় আছেন, যারা মধ্যবিত্ত অবস্থা এবং যারা নিম্নের আছেন, যার সাথে আমি কথা বলি না কেন, সবার মন পড়ে থাকে বাংলাদেশে, যারা বাংলাদেশে আছে, সেটা হোক আমেরিকাতে হোক, মালয়েশিয়াতে হোক, জার্মান হোক, লন্ডন অথবা আরব আমিরাত, দুবাই, যেখানে হোক না কেন, ধনী গরিব ফাইন্যান্সিয়ালি অবস্থান যাই হোক না, সবার মন পড়ে থাকে বাংলাদেশে এবং সবসময় তারা উদ্বিগ্ন থাকে আমার আত্মীয় স্বজন বা আমার লোকজন তারা কি অবস্থা আছে। কথা বলি, আমরা যখন কথা বলি দেশ নিয়ে, যেমন আমি নিউ ইয়র্কে আছি, আমি যত বন্ধু বান্ধবদের সাথে আমরা কিন্তু সেম সমস্যার মধ্যেই আছি, করোনা ভাইরাস নিয়ে আজকে বাংলাদেশ যতটা প্রেশানিতে আছে, আমেরিকাতেও আছে, জার্মানি আছে, সবাই একই ধরনের প্রেশানিতে আছে, কিন্তু আমি যখন একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলি, সে কথা বলে বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশে তার মা কেমন আছে, বাংলাদেশে তার মা তার ভাই কেমন আছে, সে বাংলাদেশ কি, অকপটে বাংলাদেশে যারা আছে তারা তো বাংলাদেশ নিয়ে চিন্তা করে, কিন্তু আমার মনে হয় যারা বিদেশে তারা একটু বেশিই চিন্তা করে বাংলাদেশ কি, তাদের আত্মীয় স্বজন কি, তাদের বন্ধু বান্ধবদের কি, একটু বেশিই চিন্তা করে। তো ইনভেস্টমেন্ট তো অবশ্যই আসবে এবং আছে, এবং আর একটা কথা বলতে হয়, আমি ইদানিং নিউজে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অনেক ভালো এখন এবং রেমিটেন্সও কমে, রেমিটেন্স আসাও কমে। তো কি হলো, আজকে যারা বিদেশে আছে, আমার নিজেরই ব্যবসা বন্ধ, তেমনি হাজার হাজার ব্যবসায়ী যাদের অফিস, আদালত, ফ্যাক্টরি, দোকান, বিভিন্ন রকমের ব্যবসা, আয়ের সোর্স নেয়, কিন্তু তারা টাকা পাঠাতে কিন্তু তারপণ্য করে। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলিতে বা যেখানে যেখানে কন্ট্রিবিউশন করার দরকার আমি করতেছি, আগেও যেভাবে করেছি, আমার জানা মতে আমি যাদের সাথে বন্ধু বান্ধব কথা বলে, আত্মীয় স্বজন যারা বিদেশে আছে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কন্ট্রিবিউশন করে যাচ্ছে। সো দ্যাট মিন্স রেমিটেন্স ইজ গোয়িং টু বাংলাদেশ, রেমিটেন্স নিয়মিত যাচ্ছে প্রত্যেকে ব্যক্তিগতভাবে, যতই সমস্যা থাকুক না কেন। তো কিছু কথা, আরেকটি কথা বলতে হয়, সেটা হলো যে রিসেন্টলি আমি পৃথিবীর বিভিন্ন দেশে, দুবাইতে, মালয়েশিয়াতে এবং মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য দেশে অনেকের সাথে কথা বলছি যারা এনআরবি, তো যারা খুবই, যারা শ্রমিক হিসেবে আছেন, কঠোর পরিশ্রম করছেন এবং সামান্য ইনকাম করছেন, তো তারা, তাদের অনেকেরই এখন কাজ নেই, তারা কাজ নেই এবং তারা তাদের যে বাসস্থান আছে সেখানে, বাসস্থান বলতে তাদের
ডরমেটসে থাকে আর কি, যেখানে বিভিন্ন কোম্পানিগুলি তাদের থাকার সুব্যবস্থা করছে। তো তাদের কাজ নেই, তো কোম্পানিগুলি তাদেরকে থাকা খাওয়ার একটা ব্যবস্থা, কিন্তু তারা বেতন পাচ্ছে। কিন্তু তারপরেও যার যার সামান্য কিছু টাকা ছিল সেগুলি তারা দেশে পাঠিয়ে দিয়েছেন তাদের উদ্বিগ্ন পরিবার পরিজন, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, যারা তারা কিছু ভালোভাবে থাকতে পারে সেই চিন্তা করে। তো আমার জানা মতে এই কোভিডের পরে সবগুলি ফ্যাক্টরি চালু হবে ঠিকই, কিন্তু সবার যে চাকরি থাকবে সে গ্যারান্টি নেই, কারণ অনেকেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও হয়ে গেছে, কিন্তু হয়তো প্লেন বা যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে তারা যেতে পারছে না। তো অনেকের চাকরি চলে যাবে, অনেকেই দেশে ফিরে যাবে। তো আমার মনে হয় তাদের জন্য এখনই একটা ভাবার সময় এবং তাদেরকে কাজ হবে, কারণ যে যে শ্রমিকগুলি বিদেশে গেছে তারা কিন্তু বিদেশে গিয়ে দুটা লাভ আছে। একটা, তারা কিন্তু সময়ের সাথে সাথে তারা কিন্তু দক্ষ মানুষে পরিণত, একজন দক্ষ শ্রমিকে পরিণত হয়েছে। কারণ তারা যে যে কাজটাই করুক না কেন, যে যে প্রফেশনে কাজ করে তারা কিন্তু ওই ওই নিজস্ব প্রফেশনে তারা দে বিকাম এক্সপার্ট অ্যান্ড দে বিকাম এ অ্যাসেট ফর দ্যাট কোম্পানি, অ্যান্ড দ্যাট অ্যাসেট ইজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ। ওই যে অ্যাসেট, সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু সে যদি ফেরতও যায়, সে কিন্তু একটা মানুষ হিসাবে ফেরত যাচ্ছে না, একটা ব্যক্তি হিসাবে। সে যখন একজন লোক যখন বাংলাদেশ থেকে বিদেশে আসে, সে কামস অ্যাজ এ পার্সন। মেনি টাইম তারা কোনো ট্রেনিং ছাড়াই চলে আসে, কিছু টাকা পয়সা দিয়ে ভিসার মাধ্যমে বিদেশে চলে আসে। আসার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পর দে বিকাম এ স্কিলড ওয়ার্কার। সেই স্কিলড ওয়ার্কারটা দেশে ফেরত যাচ্ছে। যাওয়ার পরে আমাদের সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এখানে আমাদের ভাই আছেন যিনি আওয়ামী লীগের বর্তমান সরকারের, এবং ওনার মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো, এবং যারা এই নিউজ দেখছেন আমাদের মাসুদ ভাই, উনি সরকারের বিভিন্নভাবে কানেক্টেড, তো রিকোয়েস্ট করবো যে যে এই লোকগুলি যারা দেশে ফেরত যাবে, আমি শিওর যে সবাই চাকরি থাকবে না এবং অনেকে ফেরত যেতে হবে এবং অনেকে চলে যাবে, যে তাদেরকে রিকগনাইজ করে, যারা তাদেরকে সরকার যদি কোনো কর্মসূচির মাধ্যমে সহায়তা করে, যেমন তারা কৃষি ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে, সহজ শর্ত ঋণ দিয়ে তাদেরকে কৃষিতে তারা উদ্বুদ্ধ করতে পারে, টেকনিক্যাল কোনো কাজ করতে পারে, অথবা তারা যে যে কাজে স্কিল অর্জন করছে বিদেশে ওই স্কিলের উপরে দেশে ব্যবসা করতে পারে, সেক্ষেত্রে সহজ শর্তে ঋণ দিয়ে বা কোনো দোনা দিয়ে বা কোনো ঋণ সুদমুক্ত ঋণ দিয়ে তাদেরকে সহায়তা করে তাদেরকে তারা কিন্তু দেশে এই ইনআরবিরা দেশে গিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারে, এবং এই ছোটো ছোটো ইনভেস্টগুলি তাদের পরিবারকে সাফল্য করবে, দেশকে উন্নয়ন করবে এবং বিভিন্নভাবে। আমি এই এটাই এর এই বিশেষ করে এই ব্যাপারে আমি সবার রিকোয়েস্ট করছি, এবং যখন বিদেশের ফ্যাক্টরিগুলি আবার নতুন করে চালু হবে, তাদের আবার শ্রমিক দরকার, এই শ্রমিকগুলি ফেরত চলে আসবে, তো তাদেরকে তাদের একটা রেকর্ড রেখে তাদেরকে প্রায়োরিটি দিয়ে যাতে আবার তার ফেরত আসতে পারে সুন্দর ব্যবস্থার মাধ্যমে, সেক্ষেত্রে সরকার নজর দিবে। তো আর একটা হলো যে যারা ইনভেস্ট করবে, আমার মতো যারা বাংলাদেশে বা আরও যারা ইনভেস্ট করতে চাচ্ছে, সেক্ষেত্রে সরকারের উচিত এখনই সময়, যেহেতু কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না তেমন বেশি, এখনই সময় তাদেরকে কীভাবে ওয়ান স্টপ শপ, শপের কথা আমি অনেক আগেই বলেছিলাম যে ওয়ান স্টপ, কারণ আমরা বিভিন্ন ধরনের হ্যাসেল হয়, তো এটাকে কোনোভাবে যদি একটা, কারণ আমরা যখন দেশে যাই একটা ইনভেস্ট করতে বা কোনো একজন বিদেশি যায়, তখন খুব স্বল্প সময়ের জন্য যেতে হয়, কারণ ব্যস্ততম জীবন, এবং সেখানে যাওয়ার পরে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় এবং বারবার যাওয়া আসে, এগুলি নিরুৎসাহিত করা। তো এক্ষেত্রে আমি বর্তমান সরকারের রিকোয়েস্ট করবো যে বাংলাদেশের বিভিন্ন যে মিনিস্ট্রি আছে তাদের সমন্বয়ে এবং একটা যদি সেন্টার করা হয়, এবং যার মাধ্যমে এই এই সহযোগিতাগুলি ইনভেস্ট করা এবং যে যে পদক্ষেপে জমি কেনা, তারপর রেজিস্ট্রেশন করা, লাইসেন্স করা, টিআইএন, আমার মনে হয় যে টিআইএনটা খুব সহজে হয় কারণ এটা কয়েক ঘন্টায় অনলাইনে আছে, কিন্তু আর অন্য অন্য অনেক কিছুই খুব, বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে, তো এগুলি যাতে সহজভাবে করা যায় এক্ষেত্রে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে, এবং ভবিষ্যতে নিয়ে আমরা আরো কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে। আর একজন উপস্থিত হচ্ছেন, তিনি মালয়েশিয়াতে, মাহবুব আলম, তিনি মালয়েশিয়াতে একজন প্রতিষ্ঠান ব্যবসায়ী এবং মালয়েশিয়ান গভর্নমেন্টে তার অত্যন্ত ভালো রয়েছে। মাহবুব ভাই আমার সাথে অত্যন্ত মানে অঙ্গাঙ্গীভূত। মাহবুব আলম শাহ, আপনি জানেন আজকে বিষয়টি, যে বিষয়টা প্রতারণা করা হচ্ছে কোভিড এবং এনআরবিজরা বা অনলাইনরা,
কিভাবে আমাদের এই কোভিড সিচুয়েশনে আমাদেরকে ভূমিকা রাখতে পারে আমাদের আরেকটি ইনভেস্টমেন্ট অর্থাৎ এই গতি যে হবে সেরকম অবস্থায় যদি বাংলাদেশিরা এগিয়ে আসে যারা পরাবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অর্থনীতিতে আরো বিগার রোল প্লে করবার জন্য তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের অর্থনীতি আরো বেগবান হবে সেই প্রেক্ষাপটে কিছু বাড়তে আপনারা কি ভূমিকা রাখতে পারেন কি চ্যালেঞ্জেস রয়েছে এবং আপনারা এই রেসপন্স কিভাবে করতে পারেন এই সিচুয়েশনে সেই বিষয়ে আমি আপনার কাছে চাইব বাবু আলম শাহ ফ্রম মালয়েশিয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রফেসর মাসুদ আলম খান আমাদের বিবিএফ গ্লোবালের প্রেসিডেন্ট এবং সম্মানিত অন্যান্য মেম্বার্স যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের যারা দর্শক যারা আমাদেরকে দেখছেন সারা বিশ্বব্যাপী যত প্রবাসী বাংলাদেশি এবং অন্য দেশি যারা আছে তাদের সবাইকে শুভেচ্ছা অ্যাকচুয়ালি আমি এই প্রসঙ্গে কথা বলার আগে আমি পূর্ববর্তী ভাই যিনি বলে গেলেন আর কি মানে কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনামূলক পয়েন্টে যে এই কোভিড নাইনটিন এই করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী যে একটা মহামারী এই মহামারীটা কিন্তু আমাদেরকে অনেকদিন বয়ে বেড়াতে হবে এবং এটার ইফেক্টটা কিন্তু অনেকদিন থাকবে সেই প্রেক্ষিতে আমাদের বর্তমানে যে করণীয় সেটা হলো যে আমরা এখন প্রবাসী বা এনআরবি বা অন্যান্য যারা আছেন তারা বাংলাদেশকে এবং বাংলাদেশি প্রবাসী যারা বিদেশে আছেন তাদেরকে এই মুহূর্তে কিভাবে সহযোগিতা করা দরকার সেটার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে হাতে হাত মিলিয়ে এখন কাজ করতে হবে আমাদের বর্তমান এই করণীয় জিনিসগুলোকে যদি আমরা কন্টিনিউ সহযোগিতামূলকভাবে কাজ করে যেতে পারি তাইলে আমরা ভবিষ্যতে কিভাবে আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট আরো কিভাবে আসবে কিভাবে কি করণীয় সেগুলো মানে আরো সুরক্ষিত হবে যদি আমাদের স্বাস্থ্যই এখন সুরক্ষা না হয় তাহলে আমরা কিভাবে আমরা আমাদের মানে ইনভেস্টমেন্ট বাংলাদেশে বাড়াবো আর বাংলাদেশের সরকার ব্যবস্থায় বাংলাদেশে যে কোনো সময়ই হোক নাকি যে কোনো সরকারের সময়ই প্রবাসীদের সাথে সবসময় একটা বৈষম্যমূলক আচরণ করেই গেছে এটা আমার সবসময় একটা কমপ্লেইন থাকেই কেন থাকে এই কারণে কারণ যারা বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েজ আর্নার তারপরে গার্মেন্টস সেক্টর সেখানে ভাই একটু আগে বললেন যে এত দুর্যোগের মধ্যেও কিন্তু প্রবাসীরা অত্যন্ত কষ্ট করে হলো নিজেরা খেয়ে হোক বা না খেয়ে হোক বা পড়ে হোক বা না পড়ে হোক তারা কিন্তু বাংলাদেশের আপনার রেমিটেন্সের সহযোগিতা কন্টিনিউ করে গেছেন কেন করে গেছেন কারণ তাদের যে প্রিয় পরিবারটি কিন্তু বাংলাদেশেই থাকে তাদের সব মানে চিন্তা চেতনা থাকে বাংলাদেশকে নিয়েই অ্যাকচুয়ালি আমাদের মানে আমি ওই কথা বললাম এই কারণে কারণ আমি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের একজন নির্বাচিত পরিচালক এবং আমাদের গতকালকেও আমাদের দুই দেশের বাইলেটারাল ইস্যুজগুলো নিয়ে মাননীয় হাই কমিশনার সহ আমাদের মানে একটা মিটিং ছিল সে প্রেক্ষিতে আমাদের মানে যে কথাগুলো সামনে চলে আসছে অ্যাকচুয়ালি আমরা এখন যে কার্যক্রমগুলো বর্তমানে বাংলাদেশে যে চলমান সেই মানে কার্যক্রমগুলোকে আরো সুসংগঠিতভাবে কিভাবে করা যায় এবং আমাদের বিবিএফ গ্লোবাল এবং আমাদের মানে এই সংগঠনটা কিভাবে সাংগঠনিকভাবে সামনের দিকে আরো কাজ করতে পারে হ্যান্ড টু হ্যান্ড আমি হয়তো সুনির্দিষ্ট একটা মানে আলোকে সে কথাগুলো বলতে চাই অ্যাকচুয়ালি আমরা যদি সবাই সবাইকে যদি সহযোগিতা করি আমরা যে যার যার অবস্থান থেকে তো আমরা করছি তারপরে আমরা পয়েন্ট আউট ভাবে যদি আমরা মানে এই সংগঠন থেকে যদি আমরা কোনো কিছু সহযোগিতা করতে পারি সেটার জন্য আমাদের জন্য একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি হয়ে থাকবে সবার কাছে আর আমি যেটা বললাম যে মানে ওই প্রবাসীদের আমরা সবসময় একটু নিগৃহীত হই কিছুদিন আগেও আমাদের মানে কিছু সম্মানিত ব্যক্তিবর্গ হয়তো আমাদের সম্পর্কে মানে হয়তো ভুল করে হোক বা মিডিয়ার মাধ্যমেই হোক বিভিন্নভাবে কথাগুলো এগুলো তো আমরা কষ্ট পাই তারপরেও কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু সবসময় কিন্তু বাংলাদেশকে নিয়েই ভাবি আমাদেরকে সবসময় এই জিনিসগুলোকে আমাদের সরকার ব্যবস্থা যথেষ্ট সহযোগিতামূলক মনোভাব মানে কন্টিনিউ করেন কিন্তু তারপরে কিন্তু আমাদের অনেক লেকনেস থেকে যায় যেরকম ধরেন আপনি একটু আগে বললেন যে ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে ওয়ান স্টপ সেন্টার আমি প্রবাসে আছি 28 বছর আমরা প্রবাসে ইনভেস্টমেন্ট আমরা এখানে ব্যবসা করতেছি বাংলাদেশ আমরা ব্যবসা করতেছি বাট তারপরে আমরা যদি বাংলাদেশে যদি কোনো কিছু করতে যাই তখন কিন্তু আমাদের
বিভিন্ন ওই যে লাল ফিতার দৌরাত্ম্য কিন্তু সব জায়গাতে থাকে, আমাদের কিন্তু কয়েক কয়েক যুগ চলে যায় আমাদের, মানে কোনো একটা আবার সহযোগিতা যদি আমরা ওইভাবে করে পেতে আর কি। আলটিমেটলি এই জিনিসগুলোকে সহজীকরণ করা যাবে তখন এই কোভিড নাইনটিনের সময়ে যে আমাদের যে কার্যক্রমগুলোকে সেই কার্যক্রমগুলোকে সুনির্দিষ্ট মানে আলোচনার প্রেক্ষিতে এবং এটা সিদ্ধান্তের প্রেক্ষিতে সেখানে যদি মানে কিছু সহযোগিতা করা যায় সেটা আমরা কন্টিনিউ করতে পারি। এই বিষয়ে আমি অন্যান্য মেম্বারদের যারা এখানে উপস্থিত আছেন তাদের কিছু পয়েন্ট আমি আহ্বান করতে চাই যাতে ওনারা আমাদেরকে সুনির্দিষ্টমূলক মানে কথাগুলো বলতে পারেন, যেখানে আমরা এই আমাদের কারেন্ট সমস্যাগুলোকে কিভাবে এটাকে করণীয় কন্টিনিউ করা যায়। যেরকম আজকে মালয়েশিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী তানসি মহিউদ্দিন ইয়াসিন আমাদের যে পরবর্তী করণীয় কি হবে, কিছুদিন আগে আমাদের এখানে যেটা ইমার্জেন্সি যেটা ছিল সেটা মানে আমাদের এখন মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার, যে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার, এটা আমাদের 9 জুন পর্যন্ত কন্টিনিউ থাকবে এবং তার পরবর্তীতে আমাদের রিকভারি মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার, এটা RMCO, সেটা আমাদের 31 অগস্ট পর্যন্ত কন্টিনিউ হবে। আলটিমেটলি ইন্টারনাল ইন্টারনাল কান্ট্রির মধ্যে আপনার ব্যবসা অফিস এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তারা খুলে দিয়েছেন, কিন্তু তারপরে বিভিন্ন জোন ওয়ারি তারা কিন্তু সারা মালয়েশিয়াতে আপনার মানে ভাগ করে দেওয়া হয়েছে। ইভেন কি আমরা বর্তমানে যে আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, আমি হেলথ ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, আমাদের এখানে বর্তমানে হেলথ ইন্ডাস্ট্রিগুলো সব মানে ভালো করতেছে এই মানে করোনাকালীন সময়গুলোতে, বাট ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আমাদের সারা দুনিয়াতে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে সারা দুনিয়াতে, যেটা ছিল সারা দুনিয়াতে সবচেয়ে বড় ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ট্যুরিজম ইন্ডাস্ট্রি মানে ইয়ারলি টার্নওভার ছিল $7 trillion, সেখানে মানে আলটিমেটলি এত কিছু করার পরে সেই সেই সেক্টরটাকে এখন তারা লোকালি মানে ট্যুরিজম তারা লোকালি মানে স্টেপ বাই স্টেপ মানে 11 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত থাকবে, 10 তারিখ থেকে তারা খুলে দিচ্ছেন। এখন আমাদের এই জিনিসগুলোকে আমরা শেয়ার করতে পারি যে বাংলাদেশও মানে এই স্টেপসগুলোকে যদি ফলো করে টোটালি কোঅর্ডিনেট করে আর কি, যেরকম রিকভারি মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার MCO যেটা আগামী 10 তারিখ থেকে এখানে শুরু হবে, আগামী 31 অগস্ট পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা চালু থাকবে, শুধু বহির্বিশ্বের থেকে কোনো টুরিস্ট এখানে আসতে পারবেন না, বহির্বিশ্বের থেকে কোনো প্যাসেঞ্জার এখানে মুভমেন্ট করতে পারবেন না, ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট চলবে না, বাট আপনার স্পেশাল ফ্লাইট যেরকম মালয়েশিয়াতে মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার শুরু হওয়ার পরে 18 মার্চ থেকে আলটিমেটলি আমরা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে যেরকম হায়ার এডুকেশন মিনিস্টার মাননীয় নুরাইনি আহমেদ এবং এইখানে দাতুসি শ্রাবানন উনি আমাদের মানে ওই হিউম্যান রিসোর্স মিনিস্টার, ওনাদের সাথে মানে কথা বলে অ্যাটলিস্ট যে স্টুডেন্টদের জন্য যারা মানে ইউনিভার্সিটিতে থাকবেন হলে তাদের 3 বেলার খাবার ফ্রি করে দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডার চলবে, এবং যে ওয়ার্কার যারা এখানে আছেন ওয়ার্কার যারা তারা এখানে আপনার বিভিন্ন এলাকাতে আমাদের এখানে যেরকম বৈধ ওয়ার্কার আছে অবৈধ ওয়ার্কারের সংখ্যা কিন্তু অনেক বেশি, বৈধ ওয়ার্কার গুলা তারা অনেকে যেরকম বেতন পাচ্ছে কিন্তু সবাই কিন্তু পাচ্ছেন না, আর অবৈধ ওয়ার্কারদের কথা তো বাদই দিলাম, আমাদের এখানে কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্নভাবে মানে বিভিন্ন জায়গাতে তারা সহযোগিতা করে মানে যাচ্ছেন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, যারা ধরেন আপনার বিভিন্ন প্লান্টেশনে থাকেন যারা বিভিন্ন স্টেটস গুলোতে থাকেন তারা কিন্তু অনেকে কিন্তু সহযোগিতা থেকে অনেক দূরে আছেন। তারপরে বাংলাদেশ হাই কমিশন তাদের সাধ্য মতো অনুযায়ী মানে একটা সীমিত আকারে তারা 8,000 লোককে সহযোগিতা করেছেন, কিন্তু আমাদের এখানে তো 8,000 লোকই না, আমাদের এখানে কিন্তু আরো অনেক লোক মানে প্রায় 10 লক্ষ লোক আমাদের এখানে বিদ্যমান, সেখানে আমাদের বৈধ হবে ধরেন 3 লাখ বা 3.5 লাখ মতো, বাট 4 লাখ প্লাস বা 5 লাখের কাছাকাছি যেখানে অবৈধ হবে, আলটিমেটলি অবৈধ মানে শ্রমিকদেরকে কিভাবে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে এভাবে আমাদের সরকারকে আরো আগিয়ে আসতে হবে। আমি আশা করব সবাই যে সুনির্দিষ্ট আকারে যে মানে পয়েন্টগুলো দিবেন এখানে সেই জিনিসগুলো যেন আমরা কার্যকরী করতে পারি এবং আমাদের BBF গ্লোবালকে আমরা আরো শক্তিশালী কার্যকরী ভূমিকাতে দেখতে চাই, সেটা আমাদের মাসুদ ভাই বাড়ি আশা করি এই ব্যাপারে কতগুলো দিক নির্দেশনা দিবেন আর কি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ বাবা, আপনার কাছে আবার আসবো। আপনি BBF গ্লোবাল বলেছেন, BBF পৃথিবীর বহু দেশের সাথে কাজ করে,
এবং আমরা ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের জন্য এনআরবিসির সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, সেই জন্যই আজকের যে অনুষ্ঠানটি সে কিন্তু একটু অবশ্যই একটি সিগনিফিকেন্ট টপিক আজকে সিলেক্ট করা হচ্ছে। এবং আজকের প্রেক্ষিতটা কি ভিন্ন, আমরা জানি যে সারা পৃথিবীতে এখন কোভিড সিচুয়েশন চলছে, সেই সময় ইনভেস্টমেন্ট চাই বেশি ওয়েলফেয়ার নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ বাংলাদেশে জানি যে এখন একটি কোভিড সিচুয়েশন চলছে, তো আমরা একটা ইমার্জিং কান্ট্রি অধিক যে বছরগুলো সেগুলোতে বাংলাদেশের তরতর করে উপরে ওঠার যে সম্ভাবনা সেইটা এই কোভিড নাইন্টিন এসে অনেক একটা বড় শেক বা ধাক্কা লেগেছে আমাদের অর্থনীতিতে। সেরকম অবস্থায় আপনারা যারা প্রাউড বাংলাদেশে এক কোটিরও বেশি সংখ্যক বাংলাদেশিরা বিভিন্ন দেশে উন্নত দেশ দেশে রয়েছেন, আমাদের অর্থনীতিকে বেগবান করবার জন্য বাংলাদেশে আপনাদের একটি আমি এই মুহূর্তে আসতে চাই আসমাউল হুসনা মুমু, তিনি পেশায় একজন ব্যাংকার এবং আমাদের বিবিএফ গ্লোবালের সাথে কাজ করে, অনেক যারা ইনভেস্টর তাদের সাথেও তার রয়েছে কাজ করছে। তো আমি মুমুর কাছে জানতে চাইব যে এই সমস্ত ইনভেস্টমেন্ট অপশন নিয়ে আসার জন্য তাদেরকে ট্র্যাক করবার জন্য কি কি করা যায়। আসমাউল হুসনা মুমু, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা করে আমার আমি সরি আসলে আমার কানেক্টেড হতে একটু দেরি হয়ে গেল, আমি দেখছিলাম আদার সাইড থেকে আসলে সবাই যেভাবে কথা বলছিলেন, সবাইকে থ্যাংক ইউ আর মাসুদ ভাইকেও থ্যাংক ইউ আমাকে মানে বিবিএফ গ্লোবালের সাথে কানেক্টেড করার জন্য। আমি হয়তো বা আপনাদের সবার তুলনায় আমি যতটুকু দেখছিলাম আর কি খুবই ক্ষুদ্র মানুষ বা ক্ষুদ্র জানি, কিন্তু তারপরেও চেষ্টা করছি আর কি বিবিএফ গ্লোবালের সাথে কাজ করার বা হচ্ছে কানেক্টেড থাকার কিভাবে থাকা যায়। মাসুদ ভাই আসলে যেটা বলছিলেন ইনভেস্টরদের কথা কিভাবে কানেক্টেড করা যায় বা কিভাবে আমরা আমাদের এখানে কিভাবে কাজ করতে পারি, এতক্ষণ আমি বাকিরা যারা যে কান্ট্রি থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন আমি শুনছিলাম খুবই ভালো যে এখনো আসলে তারা যে বাংলাদেশের বাইরে থেকেও আমাদের কথা চিন্তা করেন এখনো এই মুহূর্তে। এখন যেটা হয়েছে কোভিড এর জন্য সবাই আসলে নিজেকে নিয়ে ব্যস্ত যে এখন যে হঠাৎ করে আমাদের ইকোনমির অবস্থা এরকম একটা হয়ে গেল আমাদের নিজেদের কি হবে, সবাই আসলে নিজে আসলে বেঁচে নেই, তারপরেও যে এত সুন্দর মনের মানুষ আছেন তিনজন আপনারা এখনো চিন্তা করছেন আসলে বাংলাদেশের জন্য কিছু একটা করা যায়। তাহলে মাসুদ ভাইয়ের প্রশ্নের ইয়েতে আসি, আমাদের হচ্ছে এখনকার 2020 কথা যদি চিন্তা করি বা কোভিড এর সিচুয়েশনের আগ পর্যন্ত আমাদের ইয়াং জেনারেশন একটা আছে বা ডেভেলপিং জেনারেশন একটা আছে যারা খুবই ইয়াং এবং খুবই প্রোডাক্টিভ ইন্টেলেকচুয়াল অ্যাঙ্গেলে চিন্তা করতে পারে। আপনি যদি বিভিন্ন ইউনিভার্সিটি বা হচ্ছে পাশ করে বের হয়েছে বা মাত্র হচ্ছে জবে এন্ট্রি করেছে এরকম জেনারেশন গুলোর দিকে একটু ইয়ে করেন, দেখবেন তাদের অনেকের কাছে কিন্তু অনেক বেশ ভালো ভালো আইডিয়া আছে, কিন্তু শুধুমাত্র কোথায় নক করতে হবে বা কোথায় গেলে তারা ইনভেস্টার পাবে সেইটার অভাবে হচ্ছে কি তাদের এই আইডিয়া গুলো জেনারেট হয়। অন দ্য আদার হ্যান্ড আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি এখন একজন ব্যাংকার, তো আমি আমার হচ্ছে স্টুডেন্ট লাইফে বা পরবর্তীতে এরকম একটা দেখেছি যে আমাদের যখন আমরা থিসিস করতাম বিভিন্ন আইটি রিলেটেড বা সফটওয়্যার বেসড অনেক জিনিসে এরকম হতো শুধুমাত্র ফান্ডের জন্য আমরা থিসিস করতে পারতাম না বা ওই জিনিসটা আসলে কোথায় অ্যাপ্লাই করলে আমরা জানতাম যে কোথায় অ্যাপ্লাই করবো, কিন্তু ফান্ডিং এর অভাবে বা ইনভেস্টের অভাবে আমরা আসলে আমাদের দেশের জন্য কিছু করতে পারতাম না। এটার জন্য কি হয় আপনারা নিজেরাও ফিল করবেন যে আমরা আসলে কেন দেশের বাইরে চলে তাদের আমরা কেন এনার্জি হই, কারণ হচ্ছে কি আমরা আমাদের দেশে সেই সুযোগগুলো পাই না দেখে আমাদের দেশের বাইরে চলে যেতে হয়, যেই মেধাগুলো আমরা আসলে এখানে কাজে লাগাতে চাই সেটা যাতে বাইরে গিয়ে অ্যাটলিস্ট হচ্ছে নিজের জন্য স্যাটিসফ্যাকশন যে আমার এই মেধাটা কাজে লাগছে। এখন কথা হচ্ছে যারা আসলে আমরা বাইরে চলে যাচ্ছি তারা যখন অলরেডি ওই জিনিসটা কাজে লাগাতে পারছি বা শিখে ফেলেছি যে আসলে ওই জিনিসটা কিভাবে কাজে লাগানো যায়, তারপরে কিন্তু আমাদের আমি মনে করি একটা দায়বদ্ধতা থাকে যে এখন হয়তো বা আমি তো ইনভেস্টার পাইনি বা আমি ওই সুযোগ সুবিধাটা পাইনি, যারা আসলে এরকম সেলফ সিকিং স্টুডেন্টরা আছে বা পার্সনরা আছে যাদের কাছে আইডিয়া আছে শুধুমাত্র ইনভেস্টের অভাবে করতে পারছেন না, তাদেরকে আমরা আসলে খুঁজে পেতে পারি মানে বের করবো। এখন খুঁজে কোথা থেকে বের করবো,
এটা হতে পারে আপনারা নিজে পার্সোনাল কানেকশন করতে পারে, বা এই যে বিবিএফ গ্লোবাল এর মতো কোনো একটা ভালো অর্গানাইজেশন যেখানে আসলে অনেক প্রেসার অনেক স্তরের মানুষকে আসলে কানেক্ট করা ট্রাই করছেন। মাসুদ ভাইকে থ্যাংক ইউ যে উনি যে শুধুমাত্র সেলিব্রিটি বা এরকম কোনো কিছু না, সবার সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন। আমরা যদি এরকম চিন্তা করি আরো অনেক অর্গানাইজেশন আছে, ইনফ্যাক্ট আমি একটা ছোটখাটো অর্গানাইজেশন রান করছি যেখানে 10টা ইউনিভার্সিটি স্টুডেন্টকে নিয়ে আমি কাজ করি, আরো চিন্তা আছে। তো একটু যদি আমরা এরকম করি, বা ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন আছে সেখানে যদি আমরা একটু খেয়াল করি যে কিভাবে আসলে কাজ করা যায়, কাজ করার অনেক স্কোপ আছে। কিন্তু যেটা হচ্ছে আমি মাসুদ ভাই বলছিলেন অ্যাজ এ ব্যাংকার প্রফেশনালি আমার অনেক এনআরবি ক্লায়েন্টও আছে, তাদের সাথে আমার পার্সোনাল কানেকশন থেকেই বলবো এরকম অনেক সময় হয়েছে তারাও শেয়ার করেন যে দেশে এসে কিছু একটা করতে চান বা তাদের প্ল্যান আছে, হয়তো বা একটা ইডি এসে তাদের যে এতদিনের আর্নিং তারা হয়তো বা দেশ ছেড়ে চলে গিয়েছে কোনো একটা কারণে, সেটা তারা ভালো একটা কাজে ইউজ করতে চান। কিন্তু আসলে এরকম কোনো একটা অনেস্ট প্ল্যাটফর্ম বা ভালো একটা প্ল্যাটফর্ম তারা পান না যে কোথায় আসলে সেই স্কোপটা হবে তাদের। তো এখানে আসলে বোথ এর থেকে কাজ করা উচিত, যারা আসলে আমরা ইনভেস্ট করতে চাই তাদেরও আগাতে হবে, সেই সাথে হচ্ছে যারা আসলে আমরা পিপলদেরকে এখানে কানেক্ট করছি মাসুদ ভাইয়ের মতো মানুষজন যারা বিবিএফ গ্লোবাল এর মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তাদেরও একটু আগাতে হবে আমাদের এনআরবিদের প্রতি যাতে বোথ এন্ড থেকে কাজটা হয়। থ্যাংক ইউ মোমো, থ্যাংক ইউ সো মাচ। সত্যিকার অর্থে একটি প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে মানুষ, কারণ আমাকে অনেক এনআরবিজরা মাধ্যমে সামনের দিকে, এবং আমাদের সরকারের কল্পনা রয়েছে যে একটা ওয়ান স্টপের মধ্যে পরিকল্পনা রয়েছে, কিন্তু তারপরে আমরা জানি এই মেশিনাইজের মধ্যে properly function না করলে, coordination ঠিক মতো না করলে কাজগুলো হচ্ছে অত সহজ হয় না। সেই জন্য মোমুকে ধন্যবাদ জানাই তিনি আমাদের বিবিএফ ওয়ার্ল্ড নিউজ এর স্পেশাল করেসপন্ডেন্ট, তিনি ওখানে একটি কোম্পানি চালিয়ে থাকেন, সেই অভিজ্ঞতা রয়েছে। দিলওয়ার খান, আমি আপনি যদি বলেন বিশেষ করে আপনি আপনার কাছ থেকে জানতে চাই সেই অবস্থা আল্লাহ না করুক পারবে, আমরা আশা করি ভালো। কিন্তু যদি রুগ্ন অবস্থা হয়ে যায় তাহলে আপনাদের যারা আপনার এনআরবিজ রয়েছেন তাদেরকে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তো মিস্টার দিলওয়ার খান আপনি যদি রেসপন্ড করেন আমার প্রশ্নের। থ্যাংক ইউ মাসুদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে যারা গেস্ট আছেন তারা অনেক মূল্যবান কথা বলেছেন, এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের প্রোগ্রামটা দেখছেন। আমি মাসুদ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে উনি বিবিএফ এর মতো একটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন, এবং এটার পিছনে ওনার যে অবদান এটা অনস্বীকার্য, আমরা মানে সবাই কৃতজ্ঞ ওনার জন্য। এবং উনি কন্টিনিউসলি করে যাচ্ছেন এবং একটা পর্যায়ে নিয়ে আসছেন, এবং আমি বিবিএফ গ্লোবালের সাথে সংযুক্ত হতে পারি নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং আমাদের যে কোভিড সিচুয়েশনে, এই সিচুয়েশনে আমাদের ওয়ার্ল্ডে যে সবচেয়ে বড় সমস্যাটা আমাদের মধ্যে এখন দেখা দিয়েছে যে মানসিক সমস্যা, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা ইকোনমিক সমস্যার চেয়ে মানসিক সমস্যাটা সবচেয়ে বড়। এবং এই বিবিএফ গ্লোবাল বিবিএফ ওয়ার্ল্ড নিউজের মাধ্যমে মাসুদ ভাই এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আমরা পজিটিভ কিছু থিঙ্কিং নিয়ে আসতে, এবং সবাই যেন মানসিকভাবে শক্তিশালী থাকে। এবং আপনারা দেখেছেন সুপ্রিয় দর্শক বিগত কতগুলো অনুষ্ঠানে মাসুদ ভাই চেষ্টা করছেন এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি যে সবাইকে মানসিকভাবে আরো শক্তিশালী কেন সুসংহত আমরা রাখতে পারি। যদি আমরা মানসিকভাবে এই সময় সুসংহত থাকতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো।
তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বিবিএফ ওয়ার্ল্ডের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই এবং এটাই হবে আমাদের যে উদ্দেশ্য এনআরবির কন্ট্রিবিউশন বিবিএফ এর মাধ্যমে বিবিএফ গ্লোবাল এর মাধ্যমে বিবিএফ ওয়ার্ল্ড নিউজ এর মাধ্যমে আমরা এনআরবির সমস্ত এনআরবিস লাইক মাইন্ডেড পিপলকে যারা আমাদের আমাদের বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশি বাংলাদেশকে আমরা হৃদয়ে আমরা নিয়ে কাজ করি এখানে যদিও আমরা এনআরবি হিসেবে বাইরে আছি কিন্তু আমরা বাংলাদেশে আমাদের মন পড়ে থাকে আমাদের ফ্যামিলি স্থির বাংলাদেশে এবং আমরা এটা অন্যভাবে করি সেটা সো আমরা কি করতে পারি বিবিএফ গ্লোবালের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এনআরবি কন্ট্রিবিউশনটাকে বাংলাদেশে পৌঁছে দিতে পারি এবং দ্যাট উইল বি ভেরি নাইস কন্ট্রিবিউশন ভেরি নাইস চ্যানেল এবং আমরা যে জিনিসটা করতে পারি যে আমরা আপা যেমন বললেন মোমো আপা যেমন বললেন যে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি উনি বললেন যে এডুকেশন আমি এগ্রিকালচারে ছিলাম বাংলাদেশে আমি এগ্রিকালচারে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি অনার্স এবং মাস্টার্স তারপরে এসেছি আমি লন্ডনে গেছি করতে সব সময় আমি বাংলাদেশ থেকে ফিল করেছি এটা যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এই যে যোগসূত্রটা এটা কিন্তু একটা বিরাট গ্যাপ আছে মাসুদ ভাই কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছিলেন এডুকেশনের উপরে ভিত্তি করে এবং এখানেও কিন্তু এই কথাগুলো উঠে এসেছে কিভাবে আমরা হায়ার এডুকেশন এবং বাইরের যে কারিকুলাম এগুলোকে বাংলাদেশে আমরা হচ্ছে কানেক্ট করতে পারি এবং এখন কিন্তু আমাদের দেশে ইন্টারনেট কিন্তু খুবই সুলভে পাওয়া যায় এবং আমরা কিন্তু ভার্চুয়াল এডুকেশন করতে পারি আমরা এনআরবিরা অনেক কন্ট্রিবিউট করতে পারি বাংলাদেশে শুধুমাত্র এটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এবং সবার এগিয়ে আসতে হবে যেমন একটা ইউনিভার্সিটি আপা একটা অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছেন আমরা কিন্তু এখানকার কারিকুলামটাকে আমরা কানেক্ট করে দিতে পারি এবং এটা কিন্তু সম্ভব খুবই সম্ভব এবং শুধু তাই না এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে এই ধরনের কিছু প্রবলেম কিন্তু আছে যারা অনেক হাইলি এডুকেটেড ট্যালেন্টেড পারসন যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তারা সুযোগের অভাবে তারা জানে না কোথায় কি করতে হবে তাদের হয়তো কেউ বাইরে নেই তো আমরা কিন্তু বিবিএফ এর মাধ্যমে এটা একটা ভালো কন্ট্রিবিউট করতে পারি অবশ্য আমি যেহেতু এগ্রিকালচারিস্ট একজন এগ্রিকালচারিস্ট ছিলাম এবং আমি বলতে চাই যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের কৃষি কিন্তু সে অনুযায়ী কিন্তু এখনো ডেভেলপ করে নাই ডেভেলপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমাদের যে অত্যাধুনিক মানের যে কৃষি শিল্প এবং যে ফুড প্রসেসিং সেন্টার ভেজিটেবল প্রসেসিং ডেভেলপ করে নাই আমরা কিন্তু এটাকে বিশেষ একটা কন্ট্রিবিউট করতে পারি এখানে আমাদের দেশে যে পরিমাণ বেকার কেউই কিন্তু বেকার মানে যদি সবাই তার নিজে নিজে জায়গা থেকে এগ্রিকালচার সেক্টরে একটু ফোকাস করে বাড়ির পাশেই কিন্তু আমাদের আঙ্গিনা আছে আঙ্গিনাতেই কিন্তু আমরা সবজি ফলমূল অনেক কিছুই করতে পারি গরু ছাগল হাঁস মুরগি কিন্তু আমরা শুধু চিন্তা করছি যে আমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু আমরা যদি এন্টারপ্রেনার হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু বেকার সমাধান হয়ে যায় এবং আমরা এনআরবিরা কিন্তু এখানে একটা বিশেষ বড় ভূমিকা পালন করতে পারি শুধু আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম দরকার যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং আমরা কিন্তু ভেরি ক্লোজ আমরা কিন্তু মিস করছি শুধুমাত্র এই কানেক্টিভিটিটা মিস করছি আমার মনে হয় সবারই ইচ্ছা আছে শুধু কানেক্টিভিটিটা মিস করছি সো বিবিএফ গ্লোবাল কিন্তু বিবিএফ ওয়ার্ল্ড নিউজের মাধ্যমে আমরা যে চেষ্টা করছি এবং আমরা আশা করছি আমরা অদূর ভবিষ্যতে আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো এবং আরো অনেক সমস্যার সমাধান করতে পারবো থ্যাংক ইউ আমি মনে করি যে বিবিএফ গ্লোবাল শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয় এটা একটা ফ্যামিলি আমরা মনে করি এখানে যে মাহবুব ভাই তার সাথে ভার্চুয়াল ইয়েতেই আমাদের পরিচয় এবং এখানে আজকে আব্বাস ভাই ওনার সাথে ভালো পরিচয় পরিচয়ের মধ্যে এই যে বন্ডিং এই বন্ড মধ্য দিয়ে আমরা একসাথে আমরা এগিয়ে যাব আমরা মনে করি আজকে আমরা এই টপিক করতে পারি এখন কিন্তু আমরা ঘরে বসে থাকি না সমানভাবে এটি অনেকগুলো অপরচুনিটি আমাদের জন্য নিয়ে এসছে আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু অনেক বেশি ইনোভেটিভ হয়েছি
অর্থাৎ দেখতে থাকতে মনে হচ্ছে কিভাবে চলবো, কি করা যায়, নতুন করে কি করা যায়, করতে করতে দেখা যাচ্ছে এই জন্য আমি বিএনপির সাথে কথা বলছি এখন যেভাবে কিন্তু আই ওয়াজ নট মাচ এয়ার অফ ইট। আমি ভাবলাম যে এটা থেকে কিভাবে আমরা কানেক্টেড থাকতে পারি, বিবেক পয়েন্ট মাধ্যমে কিভাবে আন্তর্জাতিক কানেক্টেড থাকতে পারি। দেখেন এই মিয়ার্ট মাধ্যমে আমরা কানেক্টেড থাকতে পারি এবং অন্য অন্য বিষয়ের মাধ্যমে আমরা কানেক্টেড থাকতে পারি। এই বিবেক মাধ্যমে যা এটার সাথে আপনারা সম্পৃক্ত আছেন মনে করি আমরা সবাই ফ্যামিলি। আজকে কিন্তু উনি ওখানে একজন প্রতিষ্ঠান, উনি আমাদের সাথে জার্মানিতে আছেন, তিনি কথা বললেন যে হি ইজ ভেরি ওয়ান্ডারফুল পার্সোনালিটি, হি ইজ এ ভেরি এস্টাবলিশড বিজনেসম্যান হিয়ার এন্ড ইউ ক্যান কানেক্ট, হি ক্যান কন্ট্রিবিউট মাচ বিগার ওয়ে। বিবিএফ সোশ্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন না, এটা বিভিন্ন মতের মানুষ এটার সাথে কাজ করতে থাকতে পারে, সেই জন্য এটি একটি সুযোগ। আমি এখন একটু আসতে চাই রফিক ভাইয়ের কাছে, আমাদের সময় কিন্তু খুব, রফিক ভাইয়ের কাছে 5 মিনিটে আপনি শেষ করবেন। আমি জানতে চাইবো যে আরো এটা বিগার ওয়েতে কিভাবে কাজ করতে পারি, কি কি করতে পারি, সব কিছু কথা রফিক খানের কাছে আমি শুনতে চাই, তারপরে আমি আব্বাস ভাইয়ের কাছে আসবো, তারপর মাহবুব ভাইয়ের কাছে, তারপর আস্তে আস্তে আমরা শেষ করে দিব। জি জি জি, ধন্যবাদ 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 মাসুদ ভাই, খুব সুন্দর লাগলো সবার কথা শুনে, এবং সবাই কথা থেকে একটা জিনিসই আমি বুঝতে শিখলাম, এবং আই জাস্ট গেট ওয়ান থিং ভেরি ক্লিয়ার দ্যাট যারা এনআরবি আছে ইনভেস্ট করতে তাদের চিন্তা এবং অনুপ্রেরণা কোনো কমতি নেই, দে আর ফ্রম দেয়ার হার্ট দে ওয়ান্টস টু ইনভেস্ট, ইজ নট অনলি because of that they want to make money, like ami byaktigoto bhabe bolte pare ami deshe kono invest korte chailam ashole etar sathe dui ta jinish, first I think is going to help someone in my family or friends or someone in from my country, amar desher kar upokar hobe, ebong porobortite it could gain me some backup investment or income source. It's so same jader sathe kotha boli prottekere mon theke they want to invest, যেমন একজন বিদেশি যখন বাংলাদেশে ইনভেস্ট করতে যাবে দে উইল ইনভেস্ট পিওরলি ফর দ্য ফাইন্যান্সিয়াল গেইন, কিন্তু একজন এনআরবি যখন বাংলাদেশে ইনভেস্ট করে দে হ্যাভ টু গেইন, ওয়ান দে আর সাপোর্টিং, তারা বাংলাদেশে তার ফ্যামিলিকে সাপোর্ট করতেছে, অ্যান্ড তারপরেও তারা চিন্তা করে যদি ইটস কুড বি এ ফাইন্যান্সিয়াল গেইন। সো বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে এনআরবিদের উৎসাহের কোনো কমতি নেই, ইচ্ছারও কোনো কমতি নেই, এবং বাংলাদেশে দক্ষ লোকেরও কোনো অভাব নেই, সেটা হোক ব্যাংকিং সেক্টরে হোক, সেটা হোক কৃষি খামারে হোক, অথবা শ্রমিক হোক, অথবা এক্সপার্ট আইটি এক্সপার্ট হোক, যে কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রেই স্টুডেন্টস এবং লোকেরও, তো আমরা গ্যাপটা কোথায় দেখতে পাই সেটা হলো আমার মনে হয় যে সরকারেরও যথেষ্ট ইচ্ছা আছে, এবং আমরা বিভিন্ন নিউজ এবং বক্তৃতা এবং বিভিন্ন ভাবে আমরা জানতে পারি নিউজের মাধ্যমে এবং তাদের স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখি যে সরকারের কোনো এবং পলিসিও অনেক আছে, অনেক পলিসি আছে, আমি তো অনেকগুলি পলিসি সাথে শেয়ার দেখেছি, আই স্টাডি গ্রেট পলিসি, বাট হোয়ার ইজ দ্য প্রবলেম, প্রবলেম আমার মনে হয় যে এটা সমন্বয় করা। সো বিবিএফ এক্ষেত্রে ভূমিকা রাখবে এবং আমরা এ নিয়ে কাজ করতেছি, মাসুদদের সাথে আমি একত্রভাবে কাজ করতেছি, এবং কিছু হয়তো আমরা সামগ্রিকভাবে অনেক কিছুই করতে পারবো, কিন্তু সামান্য কিছু যা করতে পারি আমরা এটা সমন্বয়ের চেষ্টা করতেছি এবং করব। এবং আরেকটা হলো যে বিভিন্ন সরকারের বিভিন্ন আমার মনে হয় যে মন্ত্রণালয়ের লোকজনের পরিবর্তন হওয়া, তাহলে একটা ফাইল কমপ্লিট করার আগেই আরেকজন নতুন চলে আসছে, এরকম বিভিন্ন বিউক্রেসির সমস্যার কারণে আমরা, তো এক্ষেত্রে বিবিএফ সমন্বয় করবে, আমরা বিবিএফ কে নিয়ে এই সমন্বয়ের বিভিন্ন অলরেডি অনেকগুলি, এখানে সময় স্বল্পতার জন্য আমরা বলতে পারছি না, বাট উইল ডিসকাস মোর অ্যান্ড আমরা এ নিয়ে আরো বিস্তারিত ডিটেলস, যাতে সবাইকেই দেখেছি যে এখানেও কমেন্টেও দেখলাম যে সবাই চাচ্ছে যে আলোচনার সাথে, সবাই আমরা সমস্যাগুলি জানি এবং আমরা খুবই পরিচিত এই সমস্যাগুলি, এটা নতুন কিছুই নয়, যদিও আমরা এখন কোভিড নিয়ে কথা বলছি বাট সমস্যাগুলি জানি, কিন্তু এটা সামান্যতম হলেও আমরা এটাকে কিভাবে এটাকে সরকারের কাছে এবং পার্সিউ করা যায়
এবং এটাকে কার্যকর করা যায় সেটা নিয়ে কাজ করব। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। রফিক ভাই, আপনি যথার্থ কথা বলেছেন যে সমস্যাগুলো প্রবলেমস কোথায় আছে এগুলো কিন্তু ফাইন্ড আউট আমরা অনেকেই করেছি বা এটা আলোচনা করি, সমালোচনা করি। সলিউশনটা কি হবে, কিন্তু বড় চ্যালেঞ্জ সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। যথার্থ কথা বলেছেন, আমরা সেই সমাধান কথা বল আমরা অলরেডি নিয়ে, এখন সমাধানটা কি হতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো। আমি একটু এখন আসতে চাই মাহমুদের কাছে, একটু পরে আসবো, তার আগে আমি আব্বাস চৌধুরী আব্বাস ভাইয়ের কাছে আসতে চাই। আব্বাস ভাই, আপনি জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে জায়ান্ট ইকোনমিক দেশ জার্মানি, যদিও আমাদের COVID-19 সমগ্র বিশ্ব বাস্তবতা এখন একই রকম, এখন সব মানুষ বসে আছে, সেরকম অবস্থায় আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে জার্মানিতে বহুদিন ধরে কাজ করছেন? এবং সে আমি দেখছি আব্বাস ভাই বোধ হয় চলে গিয়েছে, আমি তাহলে আব্বাস ভাই আসলে আবার ওনার কাছে ফিরে আসবো। আমি এখন একটু মাহবুব ভাইয়ের কাছে আসতে চাই। মাহবুব ভাই, আপনি মাসের মতো মানুষ, কিন্তু জিওগ্রাফিক বাংলাদেশ খুব সন্নিকটে এবং বহু বাংলাদেশ সেখানে ব্যবসা বাণিজ্য করছে, এখানে সেকেন্ড হোম হিসেবে মালয়েশিয়াতে আছে এবং তারাও বাংলাদেশে এসে একটা ইনভেস্টমেন্টে অবদান রাখতে পারে। সেইভাবে আমি একটু মাহবুব ভাইয়ের কাছে জানতে চাই, এবং আমি মালয়েশিয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মিনিস্টার কানেক্টে, এবং আমাদের প্রাইম মিনিস্টার মাহাথির মোহাম্মদের সাথে আপনার ছবি দেখেছি, আরো এবং ঘনিষ্ঠ ছবি দেখেছি, এবং আর বড় বড় লিডার সাথে আপনার ছবি দেখেছি। তার মানে কি, আপনি তাদের লিডারদের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আপনার আছে, এবং যে কোনো ধরনের কাজ করে পলিসি লেভেলে সম্পর্ক না থাকলে কাজ করা সহজ হয় না। সেই জন্য আমি আপনার কাছে জানতে চাইবো কিভাবে আপনি কন্ট্রিবিউট করতে পারেন বিবিএফ গ্লোবের মাধ্যমে, আমরা কিভাবে ইন্টিগ্রেটেড এফার্টের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি সবাই মিলে, সেই বিষয়ে আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য আমি শুনতে চাই। মাহবুব ভাই, মাহবুব আলম শাহ জি, ধন্যবাদ মাসুদ ভাই আপনার ভেরি হাইলি কমপ্লিমেন্টস এর জন্য। অ্যাকচুয়ালি আমি যত না তার চেয়ে আপনি অনেক বেশি বলে দিয়েছেন আর কি। আমি অ্যাকচুয়ালি বলতে চাই আপনাকে, বাংলাদেশ মালয়েশিয়ার সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক, আপনারা হয়তো অবগত আছেন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের পরে, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন মালয়েশিয়া প্রথম দেশ যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ মালয়েশিয়ার সাথে যে ব্যবসায়িক ভাবে এবং সামগ্রিক ভাবে সব দিকে মালয়েশিয়ার সরকার অত্যন্ত সংবেদনশীল ফর বাংলাদেশিদের জন্য, এবং বিভিন্ন প্রেক্ষাপটে তারা সহযোগিতা করে আসছেন। অ্যাকচুয়ালি আমরা এখন বিবিএফ গ্লোবালের মাধ্যমে এবং বিবিএফ ওয়ার্ল্ড নিউজ এর মাধ্যমে যে একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, সেই প্ল্যাটফর্মে আমরা সবাই কিভাবে কানেকটিভিটি থেকে প্রপার কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা কাজ করতে পারি, সেই জিনিসগুলোকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু এখন আমাদের COVID-19 মানে এই মানে ওয়ার্ল্ড ওয়াইড দুর্যোগের সময় আমাদেরকে পার্টিকুলারলি প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, যাতে আমরা আমাদের পরিবারকে ভালো রাখতে পারি, আমাদের সমাজকে ভালো রাখতে পারি, আমাদের দেশকে ভালো রাখতে পারি, তাইলে আমরা পরবর্তীতে আমাদের এনআরবি সহ অন্যান্য বিদেশি যারা ইনভেস্টর যারা আছে তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে এসে বা তাদেরকে বিবিএফ গ্লোবালের মাধ্যমে আপনার মানে কোঅর্ডিনেশন করে তাদের বিভিন্ন সহযোগিতা প্রদান করা, যে সমস্ত জায়গাতে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে মানে পয়েন্ট আউট করে তার সমাধান করা। অ্যাকচুয়ালি এই এই সময়টাতে আমরা আমাদেরকে যে যার যার জায়গাতে তো আছেই, তারপরে আমরা সুনির্দিষ্ট মানে মতের ভিত্তিতে আমাদের বিভিন্ন জায়গাতে পরিচিতি আছে, আপনার যেরকম মানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পরিচিতি আছে, আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে যতটুকু পলিসি মেকিং জায়গাগুলো যে মানে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি বড় আকারে, যেরকম আমরা বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়াতে অনেক বড়, তারপরে কিন্তু আমাদের মালয়েশিয়া সরকার থেকে যতটুকু সহযোগিতা নেওয়া দরকার ম্যাক্সিমাম, যেরকম ধরেন বাংলাদেশে মালয়েশিয়াতে প্রায় 25,000 উপরে মানে স্টুডেন্টস আছে, তাদেরকে যারা হলে অবস্থান করতেছেন তাদের 3 বেলা খাবার ফ্রি করে দেওয়া হয়েছে। যখন আমি লকডাউন শুরু হওয়ার প্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়ান হায়ার এডুকেশন মিনিস্টারের সাথে দেখা করে তাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম বাংলাদেশিদের জন্য, তখন উনি বললেন যে বাংলাদেশিদের জন্য যদি করতে হয় তাহলে আমাদেরকে
যত ফরেন স্টুডেন্ট যারা মালয়েশিয়াতে আছেন তাদের সবার জন্য করতে হবে। তখন উনি তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী তানসির মাহিউদ্দিন ইয়াসিনের সাথে কথা বলে এবং তাদের একটা প্রি ক্যাবিনেট মিটিংস যারা আপনার মানে অনলাইন করে তারা একটা পারমিশন নিয়ে সবার জন্য সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে মালয়েশিয়াতে মানে কিছুদিন আগে কিছু ধরপাকড় হচ্ছিল, অবৈধ মানে ওয়ার্কার যারা আছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার মানে চেক করার সময় তাদের বিভিন্ন জায়গাতে অবৈধ যারা আছেন তাদেরকে ধরপাকড় শুরু করছেন। সেই প্রেক্ষিতে তখন মানে আমি আমাদের যে এখানকার শ্রমমন্ত্রী আছেন দত্তশ্রী সর্বানন্দ তাকে রিকোয়েস্ট করে এই জিনিসগুলো যেন মানে এই মুহূর্তে এই মানে কোভিড করোনাকালীন এই দুর্যোগের সময় যেন এটা না করে অন্তত তাদেরকে সহযোগিতামূলক মনোভাব হিসেবে তারা যেন কন্টিনিউ করেন, সেই সহযোগিতাটার জায়গায় কিন্তু তারা পজিটিভ রেসপন্স করেছেন। এই প্রেক্ষিতেও আমরা বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গাতে যে সমস্ত কন্ট্রিবিউশন গুলা যাচ্ছে থ্রো বাই মালয়েশিয়ান গভর্নমেন্ট সেই জিনিসগুলোকে আমরা বিভিন্ন সেক্টর যেরকম আমরা বিবিএফ গ্লোবালের মাধ্যমে পার্শিয়ালি করতে পারি বা যেরকম আমরা অন্যান্য যারা এখানে ব্যক্তিবর্গ আছেন এবং আমাদের যারা আরো শুভাকাঙ্ক্ষী যারা আছেন যে যার যার অবস্থান থেকে আমরা আমাদের বাংলাদেশের যাদেরকে বলা দরকার তাদেরকে আমরা বলে আমাদের সেই মানে হাটটাকে জন্য আরো প্রসার করতে পারি সেই জিনিসটার আমি মানে আশা করছি মাসুদ ভাইয়ের প্রপার সমন্বয়ের মাধ্যমে এবং মাসুদ ভাইয়ের উদ্যোগে যদি সবাই একযোগে কাজ করতে পারে তাহলে আলটিমেটলি যে যার যার অবস্থান থেকে পজিটিভ ভূমিকা রাখতে পারবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি। তো মালয়েশিয়া সহ সকল প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সালামু আলাইকুম। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু বিবিএফ গ্লোবাল শুধুমাত্র আমরা যে এগুলোতে কাজ করি আমরা চ্যারিটি নিয়েও কাজ করি। আজকে আমাদের একটি চ্যারিটি প্রোগ্রাম ছিল, আমাদের বিবিএফ গ্লোবালের ধরেন এখানে রফিকা দিলরকান তারা সকলেই আমাদের চ্যারিটির কার্যক্রমেও তারা পার্টিসিপেট করেছে। আজকে আমাদের একটি বড় কাজ আমরা অপেক্ষাকৃত বলা পারে যে নিম্নবিত্ত তাদেরকে আমরা খাদ্য সামগ্রী আজকে আমরা বিতরণ করেছি প্রায় 200-300। আমরা সবসময় এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছি এবং আমরা মনে করি এখন যেহেতু প্যান্ডেমিক হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমাদেরকে এই বিষয়ে একটু নিবিড় কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ মানুষের জন্য এই যে মানবতার বাণী সেটি নিয়ে এগিয়ে আসতে হবে। কবি আমাদের কি বলা যায় বিদ্রোহী কবির সেই বিখ্যাত উক্তি, মিথ্যে শুনিনি ভাই মানুষের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, অর্থাৎ মানুষই হচ্ছে মানুষের, মানুষই হচ্ছে ভালোবাসার জায়গা। পৃথিবী যা ধরেন মানুষ শূন্য হয়ে গেল এই পৃথিবী সভ্যতা কে চালিয়ে নেবে, কখন সভ্যতা থাকবে না। এই জন্য মানুষের জন্য এগিয়ে আসতে এই প্রেক্ষাপটে বিবিএফ গ্লোবাল কাজ করে এবং সেখানে আপনারা যারা আছেন এবং আপনারা সকলে মিলে আমরা এগিয়ে যাব। আমি আসতে চাই কারণ আমরা জানি যে বাংলাদেশ বৃহৎ অংশ হচ্ছে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনকে যদি আমরা গাইড না করতে প্রবাহ পথে পরিচালিত না করতে পারি তাহলে বাংলাদেশের জন্য সেটি উগড়ে পড়বে, নেমে যাবে। সেই যেহেতু একজন ইয়াং ব্যাংকার এবং সে আমাদের বিবিএফ এর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সঙ্গে রয়েছে এবং আমি জানতে চাই যে ইয়াংরা হইতে কিভাবে রোল প্লে করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ আবার আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। এতক্ষণ আমি মানে যা শুনলাম শোনার পরে আসলে আমার তিনটা পয়েন্ট মাথায় ঘুরছিল, যেটা যেটা হচ্ছে আমরা আমাদের যারা এনআরবিরা আছেন কথা শুনে মনে হলো তারাও খুবই আগ্রহী আমাদের এখানে ইনভেস্ট করার জন্য বা বাংলাদেশের সাথে কাজ করার জন্য। ইনফ্যাক্ট আমাদের হাই কমিশনার যারাও আছেন তারাও হচ্ছে গিয়ে চান যে যেভাবে আসলে আমরা কানেক্টেড হতে পারি বা হেল্প করা যায় আর কি। মানে সবার দিক থেকে আমরা যদি বিবেচনা করি সবার দিক থেকে দ্বার আসলে ওপেন বা খোলা, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে না কেন, যেটা তাহলে আমার করতে হবে যে তিনটা পয়েন্টের কথা আমি মানে বলতে চাই। আসলে আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে, যে সবার ইচ্ছা থাকা সত্ত্বেও তাহলে এই ইনভেস্টমেন্ট গুলা বা এই কাজগুলো তাহলে কেন হচ্ছে না। আমরা তাহলে কি করবো, প্রথমে প্রবলেম গুলো আইডেন্টিফাই করবো কোথা থেকে, তারপরে আমাদের সেকেন্ডলি যেটা আমাদের করতে পারে এই যে যত এনআরবিরা আছে আমি
যেটা আসলে হয়, আমরা সবাই আসলে কাজ করতে চাই না, যেটা সত্য কথা, খুব শুনতে খারাপ হলেও এটা সত্যি কথা। বাংলাদেশের বাইরে যারা আছেন তারা যে সবাই আসলে দেশের জন্য কিছু করতে চান বা করতে পারেন তেমন তা না। ইন বিটুইন যারা হচ্ছে করতে চান, আসলেই ভাইয়ারা আছেন যারা কথা বললেন আসলে করতে চান। মাহবুব ভাইয়া খুব ভালো কথা বললেন, উনি ওখানে বসে অনেকটা ট্রাই করেছেন ডিরেক্টলি বাংলাদেশের জন্য না হলে ওখানকার বাংলাদেশের জন্য কাজ করার। তো যেটা যারা আসলে করতে চায় যেসব এনার্জিরা আসলে আমাদের জন্য ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক করতে চায়, তাদেরকে একটু তাদের একটা ক্লাস্টার করে বা ইয়ে হোক তাদেরকে একত্রিত করা। যেমন আমরা যেমন এই যে এখন একটা আমরা লাইভ সেশন করছি, বিভিন্ন কান্ট্রি থেকে আমরা কিন্তু সবাইকে একটা কানেক্টেড করছি। তো এই জিনিসটা যাতে আরেকটু ব্রডলি হয়, যাতে এরকম না হয় এই যে এখন কোভিড দেখে বাসায় বসে আছি তার জন্য কানেক্টেড করে ফেললাম, পরে কোভিড যখন চলে যাবে যে যার যার জায়গায় যাব করতে থাকবো, হ্যাঁ যে জায়গায় ব্যাক করতে থাকবো, তাহলে কিন্তু আমাদের যেটা আমাদের অ্যাকচুয়ালি মিশনটা বা মিশনটা যেটা সেটা কিন্তু হচ্ছে না। তার মানে এই লং পিরিয়ড পর্যন্ত এই কানেক্টিভিটিটা কন্টিনিউ করা আমরা করব। থার্ডলি যেটা মাসুদ ভাই ইয়াং জেনারেশনের কথা বলছিলেন, মোস্ট অফ দ্য ইয়াং জেনারেশন যেটা জানে না যে আমার আসলে কোথায় স্কিল ডেভেলপ করতে হবে বা আমি আসলে কোন পার্টিকুলার জায়গাটা ধরে বা কোন পাথওয়ে ধরে যাব। দেলার ভাই বলছিলেন তখন আমার খুব ভালো লেগেছে কথাটা যে যারা এনআরবি আছেন বাইরে ওই ফেসিলিটিস গুলো পাচ্ছেন তারা চাইলে কিন্তু বাইরে থেকে, কিন্তু আমাদের এখন ইন্টারনেট ফেসিলিটিস অনেক বেশি, এই গাইডলাইন গুলো আমরা যদি আস্তে আস্তে দেওয়ার ট্রাই করি বা তাদেরকে একটা পাথ রেডি করে দিই, তুমি যদি এইভাবে আগাতে থাকো তাহলে হচ্ছে তোমার নট নেসেসারি তুমি বাইরে কষ্ট করে গিয়ে, এমন অনেক স্টুডেন্ট আছে তাদের আসলে ফ্যামিলি অনেক লেকচারার বাইরে আছে, অনেক প্রফেসর বাইরে আছেন যারা বাইরে ক্লাস করেন, তারাও যদি আমাদের এই কানেকটিভিটি তৈরি হওয়ার পরে আমাদের এই স্টুডেন্ট গুলোর জন্য একটি ফেসিলিটি ক্রিয়েট করে, তাহলে আমি মনে করি খুব আব্বাস চৌধুরী জার্মানি থেকে, আব্বাস চৌধুরী, আব্বাস ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আব্বাস ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের বোধ হয় সাউন্ডে প্রবলেম আছে। পরে আমি মাসুদ ভাই ফিনিশিং আমাকে দুই মিনিট সময় দিয়ে আর জি আব্দুল ভাই শুনছেন আপনি? হ্যালো হ্যালো, আমাদের টেকনোলজি সমস্যা তো আমাদের রয়েছেই। দিলার খান আপনি যদি আপনি বলেন যে আপনার যে পয়েন্ট যদি থাকে কোনো, যে আমরা কি কি করতে পারি সবাই ওনারা আজকে যারা বলেছেন সবাই অনেক কথা বের হয়েছে, আজকে আসলে অনেক কথা বের এসেছে। তো আসলে আমাদের যে জিনিসটা করতে হবে, যে এই যে মিমাপুর বললেন যে আসলে আমরা এই ডিসকাশনই হবে কিন্তু কতটুকু আসলে কাজ হবে, এই কথাটা একেবারে সত্যি কথা, কিন্তু খুব কম কম জনই আসলে এখানে কাজ করবেন। এবং আমি বিশ্বাস করি আমাদের বিবিএফ গ্লোবালে অনেক কিছু কিছু আমরা আছি, স্পেশালি আমি বলতে পারি আমার পক্ষ থেকে আমি 110% থাকবে,
এবং আমি বলতে পারি যে আমাদের এখানে যে কয়েকজন আছেন এবং আরো কয়েকজন আছেন আমাদের সাথে বিপিএফ বলে তারা হৃদয় থেকে কাজ করতে চান এবং আমরা এটাকে কন্টিনিউ করতে চাই। আমরা এখানে শুধু কোভিড দিয়ে হয়তো আমরা এগুলো শুরু করেছি, কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করতে চাই এবং আমাদের এটা আমরা উই আর থিঙ্কিং এ বিগার পিকচার। মাসুদ ভাই বললেন যে অনেক ভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি, এখন চ্যারিটি, তারপরে পরবর্তীতে কিছু অ্যাডভাইস, অনেক কিছু ভাবে কানেক্ট করতে পারি আমরা। এবং আমাদেরকে বেবি স্টেপ নিতে হবে, ওয়ান বাই ওয়ান নিতে হবে, আমরা সব কিছু একসাথে করতে পারবো না এবং আমাদের প্রায়োরিটি বেস সেট করতে হবে। আমাদের দেশে আসলে এই মুহূর্তে প্রায়োরিটিটা কি, আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, আমরা সব কিছু নিয়ে একসঙ্গে আগাতে পারবো না। আমাদের যে জিনিসটা আমার মনে হয় যে আজকে আমাদের দেশে যেটা দরকার যে মানসিক যে আমাদের সমস্যা চলছে আমাদের দেশে অনেক মানুষের, সেটা নিয়ে কাজ করতে হবে, একটা হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট নিয়ে কাজ করতে হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে পৌঁছায় দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমরা অলরেডি ফিল করছি যে আমাদের এখানে একটা বিরাট গ্যাপ আছে, সেটা নিয়ে কাজ করতে হবে। এবং স্টেপ বাই স্টেপ আমাদের যে অবস্থায় আমরা আছি এখান থেকে কি করতে পারি, এখান থেকে শুরু করতে হবে আমাদের। তো আমার মনে হয় আমরা বেবি স্টেপ নিলে ওয়ান বাই ওয়ান উই ক্যান অ্যাকমপ্লিশ লট। থ্যাংক ইউ। আব্বাস ভাই আপনি আনমিউট করেন, আপনাকে আনমিউট করেন। হাসি বলে এখন বলেন। আপনি কি বলছেন মানুষ কিভাবে বিবিএফ গ্লোবালের মাধ্যমে আরো বিগার ওয়েতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি? আপনি রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানিতে আমি জানি অত্যন্ত শক্তিশালী, সেরকম সংগঠনে আপনি সেক্রেটারি জেনারেল, এবং আমরা কিভাবে সরকারের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে ছোট্ট করে যদি বলেন। ধন্যবাদ। আসলে টেকনিক্যাল গ্লোবাল ওয়ার্ল্ড এর মধ্যে গ্লোবাল যে কানেক্টেড, কোন কোন সময় এখন কম্পিউটার ইন্টারনেটের উপরে পুরো পৃথিবীতে একটা চাপ আছে, এটা আপনিও জানেন আমিও জানি। মানুষ আজকে তথ্য প্রযুক্তির মাঝে বসবাস করছে, যেখানে ইন্টারনেট আমাদের 1 লাখের উপরে স্পিড থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না। তাই হোক, আজকে ইন্টারনেট আছে বিধায় পৃথিবী চলছে, এটাই হলো সবচেয়ে বাস্তব সত্য। আমি শুরুতেই সবাইকে ধন্যবাদ, বিবিএফ গ্লোবাল ওয়ার্ল্ড নিউজ বা গ্লোবাল সংগঠন, আপনাদের একটা সুন্দর উদ্যোগ, এটাকে আমি অবশ্যই স্বাগতম জানাই। আমি নিজে একজন প্রবাসী, ওকে, আমার দুইটা পরিচয়, আমি রাজনীতিবিদ, আমি ব্যবসায়ী, আমি জার্মান বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আর এমবেসির সাথে বা ইকোনমিক্স এর কমার্স এর সাথে আমাদের সফল কার্যক্রম। তবে আমি দুইটা কথা বলার আগে দুইটা জিনিস আমি বলবো। প্রথম, আমার এক ভাই বলছেন যে বিদেশিদের জন্য এই কোভিড যেরকম একটু আগে মুমাপা বললেন, যেরকম আমাদের কি করণীয় বা কি করতে হবে মানে এই জিনিসগুলোর ব্যাপারে, আমি অ্যাকচুয়ালি বিবিএফ গ্লোবাল এবং আমাদের মানে মাসুদ ভাই আপনার আহ্বানে সাড়া দিয়ে
আমি আমি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে আমি সম্পৃক্ত কারেন্টলি, আমি মানে আমার 46টা কান্ট্রিজের সাথে আমার ডিরেক্টলি সরকারি পর্যায়ে এবং বিরোধী দলীয় পর্যায়ে সবার সাথে একটা সম্পর্কিত সম্পর্ক আছে। কিন্তু মুমাপা যে একটু আগে মানে বললেন, আমি সেটার উপরে প্রেক্ষিতে বলতে চাই, বিবিএফ গ্লোবালকে যে আমরা সবাই দেখতে চাই একটা ওয়ান স্টপ সেন্টার হিসেবে, কাইন্ডলি একটু পয়েন্ট আউট দ্য নোট, কারণ আমি অলরেডি লাস্ট 7 ইয়ার্স মানে বাংলাদেশে উই অলরেডি ইনভেস্টেড মানে আন্ডার বোর্ড অফ ইনভেস্টমেন্ট বাইডার মাধ্যমে আমরা উই আর ডুইং বিজনেস, বাট আমরা মানে যে সমস্ত স্ট্রাগল এবং মানে যে সমস্ত অবস্ট্রাগল গুলো আমরা ফেস করেছি সেই ফেস গুলোকে আমরা পরবর্তীতে আমি আপনাদের মানে মাসুদ ভাইয়ের মাধ্যমে আমরা মানে পয়েন্ট আউট করব, তারপরে ওগুলো মানে কন্টিনিউ করা যাবে। তা আমি একটা জিনিস বলতে চাই যে উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল বিশ্বে প্রত্যেকটা দেশেই মানে ওই সরকার প্রধানদের এবং মানে সরকারি পর্যায়ের একটা অ্যাডভাইজারি বডি থাকে, যেটা মানে দেশের মানে ইন্টারনাল বাণিজ্য এবং এক্সটার্নাল বাণিজ্য সব জায়গাতে তারা ওই সমস্ত জায়গাতে সহযোগিতা করে থাকে এবং তাৎক্ষণিক পদক্ষেপগুলো নেয় যেই সমস্ত জায়গাতে তাদের দেশগুলোতে ইনভেস্টমেন্টকে আনার জন্য ত্বরান্বিত করার প্রেক্ষিতে। আলটিমেটলি বাংলাদেশ ভূমাপা কিন্তু অনেক মানে খুব ভালো পয়েন্ট যেগুলো মানে কথা বলেছেন লাস্ট মানে ওইটার প্রেক্ষিতে আমি বলতে চাই, এখানে যদি বিবিএফ গ্লোবাল যদি একটা প্রপার নেটওয়ার্ক মানে কোঅর্ডিনেট করে বাংলাদেশকে ওয়ান স্টপ সেন্টারের হিসেবে যদি কাজ করতে পারে তাহলে এটা হবে খুব মানে সুন্দর একটা মানে সিদ্ধান্ত, যেটাতে আপনার মানে সবাই সহযোগিতা পাবে, সকল প্রবাসীরা সহযোগিতা পাবে, কারণ প্রবাসীরা সবসময় চায় যে সেকেন্ড একটা অপশন চালু থাকুক বাংলাদেশে যারা প্রবাসে অলরেডি সেটেলড। আবার যারা বাংলাদেশে সেটেল প্রবাসে যারা কিছুক্ষণ আগে যেরকম আপনি বললেন যে মালয়েশিয়াতে যারা সেকেন্ড হোম হিসেবে যারা আসছেন তারা কিন্তু সেকেন্ড অপশন হিসেবে মালয়েশিয়াতে আসছেন, বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় গ্রুপগুলা তারা মালয়েশিয়াকে সেকেন্ড অপশন হিসেবে মানে ইনভেস্ট করতে এখানে আসছেন, তাদেরকে আবার রিইনভেস্ট ব্যাক বাংলাদেশে নিয়ে যাও, কারণ তারা কিন্তু তাদের সেফনেসের জন্য তারা বিভিন্ন দেশে যায় ইনভেস্ট করতে আর কি। আমরা চাচ্ছি যে মালয়েশিয়ান যারা বা অন্যান্য দেশে উন্নয়নশীল দেশের যে সমস্ত বিজনেস গ্রুপ বা বিজনেস হাবগুলো আছে তাদেরকে যেন আমরা বাংলাদেশে প্রপারলি নিয়ে যেতে পারি, সেটার ওয়ান স্টপ সেন্টার হিসেবে বিবিএফ গ্লোবাল কাজ করুক, আমি সেই আশাটা ব্যক্ত করি আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, আপনি যথা বলেছেন। এবার আপনার মধ্য দিয়ে আপনি এক ধরনের আত্মবিশ্বাস, আপনি অনেক বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, আমরা বিশ্বাস করি গ্লোবাল সকলকে মিলে সকলকে নিয়ে একসাথে কাজ করবার জন্য বদ্ধপরিকর, এবং আপনারা যদি চান আমরা একটি জুম কনফারেন্স করতে চাই গ্লোবাল কনফারেন্স, সেখানে আমাদের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা বলবো, এটি হতে পারে উইদিন 15 ডেজ অর 1 মান্থের মধ্যে আমরা একটি কনফারেন্স করতে চাই, সেখানে সরকারের ব্যক্তি রয়েছে যারা মিনিস্টার রয়েছে দু একজনকে আমি রাখবো সেখানে, এবং আপনারা যারা বিভিন্ন দেশ অত্যন্ত আমি বলবো যে শক্ত আছেন আপনারা বাজার জন্য অবদান রাখতে চান সকলের, অনেক এনার্জির সাথে কথা বলেছি আপনাদের মতো যারা প্রাউড যারা আসলে আমাদের চলে শুধুমাত্র কেন এখানে ইনভেস্ট করতে চান, বাংলা ভালোবাসেন এই নারীটি এখানে পোতা আছে বলে, এই ভূমির প্রতি ভালোবাসা আছে বলে, আপনারা ভালোবাসেন বলে মাতৃভূমির প্রতি ভালোবাসার কোন কমতি থাকে না, এবং আপনাদের ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার জন্যই আপনারা বাংলাদেশে আসতে চান এবং সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়নে একটি বিগার রোল প্লে করতে। আমি এখন একটু আব্বাস ভাইয়ের কাছে আসতে চাই, আব্বাস ভাই একটু যান্ত্রিক গোলযোগের জন্য আপনাকে চলে যেতে হচ্ছিল, আব্বাস ভাই সংক্ষেপে যদি লাস্ট নোট দিয়ে আমরা শেষ করে দিতে পারি, জি আব্বাস ভাই। আব্বাস আবার যান্ত্রিক গোলযোগ কথা বলে, জি আব্বাস ভাই আপনার অডিও কাজ করছে না, অডিওটা একটু আনমিউট করেন বোধহয় এটাকে আনমিউট করতে হবে, টেকনোলজিতে একটু সমস্যা আছে সব সকলেরই, আমাদের আমরা এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি আর কি। হ্যাঁ জি শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে আপনার চৌধুরী, শোনা যাচ্ছে? অলরাইট অলরাইট, সো উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য সেশন টুডে, উই হ্যাভ ডিসকাসড সো মেনি ইস্যুস, possibly we discussed about NRBs, how can they play a big role in Bangladesh, this is pretty much important, and today the discussion was pretty much important,
and you have given very, very important comments, remarks. You viewers given a very, very wonderful. And সবাই আমাদের সাথে আছে আমাদের এই প্রক্রিয়ার সাথে থাকতে যা অনেক ইন্ডাস্ট্রিয়ালসরা দেখছি মোস্তফা কুদ্দুস রুবেল তিনি ছিলেন তিনি এখানে সুন্দর বলছি যে কিছু ওয়ান্ডারফুল ডিসকাশন আরো একজন আরো একটি বিগার রোল প্লে করতে পারি দিতে পারি একটা কালেকটিভ এফার্টের মাধ্যমে আমরা বিবিএ গ্লোবালকে শক্তিশালী করে আমরা আমাদের সরকারকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারি এই সম্পর্কে অনেকে বলেছেন এখানে আমি তারা একজন এগ্রিকালচারিস্ট আমাদের এখানে আরো বাংলাদেশ হ্যাজ এনর্মাস অপরচুনিটিস ইন অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিজ বিকজ দ্য শিফটিং ডোমেস্টিক হাউএভার টুয়ার্ড হাই ভ্যালু এগ্রিকালচার প্রোডাক্টস ফ্রুটস ফিশ meat and dairy products it has the most important source of agriculture value addition moreover foods processing like jackfruit banana and many other foods which are very cheaper and well farmers can invest in our country অনেক আরো কোথায় আছে অনেক কথা উনি বলেছেন খুবই খুবই ওয়ান্ডারফুল রিমার্কস দিয়েছেন আমাদের বাংলাদেশ কিন্তু একটি নির্ভর দেশ কৃষি নির্ভর একটি দেশ বাংলাদেশ এইখানে আমরা এখন ডট মার্কেটকে ডেভেলপ করতে হবে আমাদের ইন্ডাস্ট্রির জায়গাটা কিন্তু এখন সেরকম অবস্থায় আমাদের এগ্রিকালচার সেক্টরকে যদি আপনি তাহলে অর্থনীতি সামনের দিকে যাবে না এবং খাদ্য সংসদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে খাদ্য সংসদ তো হতেই হবে এবং বিদেশে আমরা কিভাবে এই খাদ্য পাঠাতে পারি সরকার মতামত দিয়েছেন এখানে যারা কথা বলছেন যারা রিমার্ক দিয়েছেন কমেন্ট দিয়েছেন খান চাপর চৌধুরী মিস্টার মাহবুব আলম শাহ মালয়েশিয়া এবং বহু সকলে মিলে আমরা কোনো কথা আপনারা বলেছেন আমরা সকলে মিলে একটি আধুনিক বাংলাদেশের রূপকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার হাত কেটে আমরা শুধু স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ফকির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যার জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না আমরা একটি আধুনিক নির্মাণ সেই ধন্যবাদ ধন্যবাদ।